ভাত তো অলরেডি হয়েই আছে। এখানে হয়েছে আমের চাটনি, হয়েছে আমের চাটনি, আর এখানে আছে কুঁদরি আলু ভাজা পোস্ত দিয়ে, আর এখানে আছে ঘিমে শাক সেদ্ধ, ভাতে আলু ভাতে দেওয়া আছে, মাখা হবে। আর মেন জিনিস হলো এখানে আছে মাংস কষা কষা লাল লাল করে মুরগির মাংস, আর যেটা সব থেকে স্পেশাল জিনিস সেটা হলো পুকুরের মোরলা মাছ গরম গরম ভাজা। বাস আর একটু হলেই সব যাচ্ছিল, ওখানে সাঁচিটা আছে তবু ধরবে না সাঁচিটা দিয়ে রান্না করছেন। এই সব রান্নাগুলো করছি আমি, মাছটা ভাজছেন ইনি, এতক্ষণ ধরে পুকুরে ছিলেন, পুকুর থেকে উঠে এসে 8 তারিখ। আজ হলো 8ই মে। আজকে কি জানো দিদা, মনে আছে আজকে মাদার্স ডে? দিদারা চলে যাবে, কালকে নিরামিষ রান্না করছি বলে আরো ভিডিও করিনি, আজকে মাংস টাংস করেছি ওই জন্য ভিডিও করলাম। আর চলো তোমাদেরকে দেখাই দাদুকে, হিরো দাদু, দাঁড়া। এটা হলো হিরো দাদু, দাদু চান টান সেরে হিরো হয়ে বসে আছে, এবার খাবার পালা, গরম গরম মাছটা মোরলা মাছটা ভাজা হলে আমরা সবাই খাবো। সকাল থেকে একটু ভিডিও করার টাইম পাইনি, তো তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা মাদার্স ডে, আর সবাই যারা মায়েরা আছেন তাদের সবাইকে অনেক অনেক অভিনন্দন আজকের দিনটার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো এবার হলো খাওয়া দাওয়ার পালা, তো আমাদের সঙ্গে থাকো, আমরা খাওয়া দাওয়া করি, আবার আসছি তোমাদের কাছে। এখানে দাদুরা খেতে বসে গেছে, ওদের খাওয়া হলে আমরা খাবো, তো দেখতে হবে কার কি লাগবে না লাগবে, তো তাই খেতে দিয়ে আমরা দাঁড়িয়ে আছি, পরিবেশন করছি। আর বাবুর বাবা কালিকায় আছে বলে রেগে যাচ্ছে ভিডিও করতে, আর দেখো দাদু এখানে লঙ্কাগুলো সাজাচ্ছে, বলছে ভালো করে ভিডিও কর। তো আজকে মাদার্স ডে উপলক্ষে এইসবগুলো আয়োজন করা হয়েছে স্পেশালি, আর ভাবছি আজকে মাকে একটু ঘুরতেও নিয়ে যাবো সঙ্গে থাকে। দুপুরবেলা খাওয়া দাওয়ার পর আমরা এসেছিলাম মেছোগ্রাম, এই যে পিছনে দাদু দিদারা সবাই আছে, আর এই যে আমার সাথে, তো এখন ঘরে ফেরার পালা, ঘরে ঘরে ফিরছি, আর তোমাদের সঙ্গে ঘরে গিয়ে কথা বলছি। এসেছিলাম একটু ফুচকা খেলাম, একটু চপ নিলাম, ওরা তো সব দিন আসে না, তাই হচ্ছে যে একটু ওদেরকে ঘুরতে নিয়ে এসেছিলাম। বাবু একটু মিষ্টি খেলো, তো চলো এখানে সবাই ড্যাব ড্যাব করে দেখছে আমাকে, মেন রোডের উপরে আছি, ওই জন্য ঘরে গিয়ে কথা বলবো। দেখে নাও মেছোগ্রাম মোড়, এর আগেও তোমাদের এরকম জায়গায় একটা ভিডিও করেছিলাম, চলো ঘরে গিয়ে কথা হচ্ছে। অনেক রাত হয়ে গেছিলো বলে আর তোমাদের সামনে আসতে পারিনি, তো আজকে 25শে বৈশাখ, কালকে ওমান্স ডে ছিল, দাদু দিদারা আজ ভোরবেলা বেরিয়ে গেছে, চলে গেছে, তো 25শে বৈশাখেও তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। আজ রবীন্দ্র জয়ন্তী, রবীন্দ্রনাথ ঠাকুরের 161তম জন্মবার্ষিকী, তো আমার তরফ থেকে ওনাকে অসংখ্য প্রণাম, শ্রদ্ধেয় প্রণাম। আর যেটা বলার ছিল, ভিডিওটা আমি আর বেশি বাড়াবো না, এখানে ভিডিওটা এন্ড করলাম। আমি তো আমাদের মা দিদাদের সঙ্গে অনেক আনন্দ করলাম, তোমরা ওমেন্স ডেতে কী কী করলে না করলে আমাকে অবশ্যই কমেন্টস করে কিন্তু জানাবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং অনেক অনেক আনন্দে থেকো। আর হ্যাঁ, যারা নতুন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, আর কমেন্টস অবশ্যই করবে, যাতে আমি তোমাদের কমেন্টস পেয়ে তোমাদের কাছে চলে যেতে পারি। আর যখন তোমরা সাবস্ক্রাইব করবে, অলে ক্লিক করে বেল বাটনটাকে অলে ক্লিক করে দেবে, যাতে আমি কোনো নতুন নতুন ছাড়লে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে, পুরোনো বন্ধুরা তোমরা তো করবে। চলো টাটা, আজকের মতো এখানেই রাখলাম, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।